নমস্কার, স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেলে আমি সৌদীপ তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের যে গাছটি দেখাচ্ছি, এই গাছটির কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম অ্যালোভেরা সম্পর্কে, যে এই টবেই লাগানো ছিল তোমাদের এই গাছ। সেই গাছটি আবার আমি দেখাচ্ছি আজকে। দেখো, আমি কিছুদিন আগে যখন তোমাদের আপডেটটা দিয়েছিলাম, ভিডিওটা করে দেখিয়েছিলাম, তখন কিন্তু গাছটা অনেকটাই ছোট ছিল। এখন দেখো পাতাগুলো মানে কত বড় বড় হয়েছে, আর এর ভিতরে কিন্তু এখন পুরো জেলিতে ভর্তি। অ্যালোভেরা থেকে যে আমরা জেল তৈরি করি বাড়িতেও, কিন্তু আমরা সেই জেলটা তৈরি করতে পারি, জাস্ট কিছুই না, এই অ্যালোভেরার এইগুলো এই অংশটা কেটে নিতে হবে এবং এটা জলে সুন্দর করে কিছুক্ষণ কেটে রেখে দিতে হবে। এতে কী হবে, অ্যালোভেরার ভেতরে যে ক্ষতিকারক অ্যালোইন থাকে সেটা বেরিয়ে যাবে। তারপরেই আমরা এটাকে মিক্সিতে বা যে কোনো গ্রাইন্ডারে পেস্ট করে আমরা অ্যালোভেরা জেল হিসাবে ইউজ করতে পারি, এবং এর সাথে আমরা একটু লেবুর রস ও অন্যান্য আরও জিনিস মিশিয়ে নিতে পারি, গোলাপ জল। তো সেই প্রসঙ্গে কথা নয়, কথা হচ্ছে দেখো অ্যালোভেরা গাছটা কিন্তু কোনো দাগ নেই, দেখতে পাচ্ছ তোমরা? আমি একটু কাছের থেকে তোমাদের দেখাই। দেখো অ্যালোভেরা গাছে কিন্তু কোনো দাগ নেই। যে ব্ল্যাক স্পটের কথা বলো তোমরা, এই দেখো এখানে একটা এসেছিলো, এখানে আসেনি। এই জায়গাটা আসলে হয়েছে কি, এই জায়গাটা একটু চাপ খেয়েছিলো, তারপর থেকে এটা একটু ভাজ মতন হয়ে এটা এরকম হয়ে গেছে। আর এরপরে এই যে অ্যালোভেরা যে এইগুলো দেখো, এখানে কিন্তু কোথাও কোনো ভাজ নেই বা কোথাও কোনো যে ব্ল্যাক স্পট থাকার কথা সেটা নেই। তো এই অ্যালোভেরায় এই ব্ল্যাক স্পটের সমস্যা অনেকেরই হচ্ছে, এবং তোমরা আমাকে কমেন্টে সেটা জানাচ্ছ। তো সেটার থেকে কিভাবে গাছটাকে ঠিক রাখবে তো সেটা একটু জাস্ট বলবো। দেখো প্রথমেই বলবো যে তোমরা অ্যালোভেরা গাছটাকে না ফুল সানলাইটে রাখবে না, শেডি এরিয়া যেখানে এক দেড় ঘন্টা রোদ পড়ে বা দু তিন ঘন্টা রোদ পড়ে, বা কোনো গাছের ছাওয়ায় যেখানে হালকা রোদ পড়ে এমন জায়গায় রাখবে। তাতে কী হবে, অ্যালোভেরার যে এইগুলো দেখবে তোমরা, অনেক সময় তোমরা বলছো যে এগুলো শুকিয়ে যাচ্ছে, কিরম শুকনো বা খয়েরি রং এসে যাচ্ছে, এটা আসারও একটাই কারণ। আর এর সাথে সাথে এখন যেহেতু বর্ষার সিজন, তাই এখন সপ্তাহে একদিন করে যে কোনো ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে। ওই ব্যাকটেরিয়া, ছত্রাক এদের কারণেই কিন্তু অ্যালোভেরার ব্ল্যাক স্পটগুলো আসে। তখন গাছটা একটা যদি আসে, পুরো গাছ যদি প্রথম অবস্থাতে, যে কোনো জিনিস প্রথম অবস্থাতে যদি তোমরা ট্রিটমেন্ট না করো, পরবর্তীতে কিন্তু খুব ভয়াবহ রূপ ধারণ করবে এবং গাছটাই পুরো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি বলবো অবশ্যই এই ব্ল্যাক স্পট দূর করার জন্য তোমাদের যেটা করতে হবে, সেটা তোমাদের ওই ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে। আর খাবার যেমন আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক সেম উপায়ে খাবার দেবে, দেখবে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং খুব ভালোভাবে গাছটা হবে। একটু ছায়া জায়গায় গাছটাকে রাখো, ফুল সানলাইটে রাখলে কিন্তু গাছে খয়েরি রং হয়ে যাবে গাছের, এবং মানে গাছটা তোমাদের দেখতেও ভালো লাগবে না। সুন্দর ফ্রেশ গাছ করতে চাইলে অবশ্যই তোমরা এটা শেডি এরিয়ায় রাখো। আর এর পাশাপাশি খাবারটা মাসে কিন্তু একবার করে দিতেই হবে, মাস্ট। আর সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড স্প্রে, বর্ষা যখন বৃষ্টি হবে তখন দেবে না, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন পাতার থেকে জল ঝরে যাবে ঠিক তখন এটা স্প্রে করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।